নমস্কার, আজ মহাষ্টমী, আর সবার পুজো নিশ্চয়ই খুব ভালো কাটছে। আর আজও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় পুজো স্পেশাল খেলা আর খেলা। যুদ্ধ মানুষের জন্ম আর মৃত্যু মাঝখানে একটা সময়, সেটা হচ্ছে মানুষের জীবিত অবস্থায় জীবন যুদ্ধ। বেঁচে থাকার কারণ হচ্ছে জীবন যুদ্ধ, আর জীবনের যুদ্ধ না করলে সে বেঁচে থাকতে পারবে না। খুব সুন্দর মণ্ডপসজ্জা, ভাবনা খুব সুন্দর, পাট দিয়ে করা হয়েছে, পাট শিল্প। আমরা দেখছি যে নেক্সট জেনারেশন এখন কন্টিনিউ করছে। ভালো ভালো প্রত্যেক বছর আপনাদেরকে পাই, আমরা সত্যি কৃতজ্ঞ। দেখতে দেখতে 22 পল্লী একদম 80 বছরে পার হয়েছে। তাদেরকে সম্মান জানাতে বিনোদন ডটকমের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সবাইকে আনায় সেরা পুরস্কার। সাবেকি পুজোর ওপর পুরস্কারের ব্যবস্থা করেছেন, এই উদ্যোগকে আন্তরিকভাবে আমরা
শুভেচ্ছা জানাচ্ছি। কারণ হলো এখন তো সব থিম পুজোর জায়গা, থিম পুজোর বাজার, দুর্গা পুজোটা পেছনে চলে যায় আর থিমটা আগে চলে আসে। এখানে আমরা বছর পর বছর ধরে এই ঐতিহ্যটা আমরা ধরে রেখেছি, এখানে মায়ের পুজো হয়, সেটা সেটাকে যে আপনারা রেকগনাইজ করেছেন এবং যে আমাদের পুরস্কৃত করেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। देश में चरस और अफीम दवाई बनाने में इस्तेमाल होता है, मगर इंटरनेशनल लेवल पे इसे नशा बना के बेच दिया है तुम जैसे लोगों ने। ये हाई प्रोफाइल केस है, अब तक मेरे पास दसियों मिनिस्टर्स के फोन आ चुके हैं। ये पुलिस स्टेशन है, तुम्हारे बाप का घर नहीं समझा? Until I take revenge. तीन लोगों को एक साथ मारा, सीरीज ऑफ किलिंग। Now she is a serial killer. सर, इसकी सांसें अभी भी चल रही हैं। अब इस केस को राठौड़ हैंडल करेगा। सबूत तो मिटाना ही पड़ता है। আজকের যে আনন্দটা, সেই দুঃখটাকে কাছে রেখে মনের ভেতর দেখে আজকের যে আনন্দটা না, এই আনন্দটা আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। পঞ্চমীর উদ্বোধন থেকে শুরু হয়, বিজয়া বিসর্জনে আমরা খুবই আনন্দ করে থাকি এবং সকালে মায়ের আলপনা থেকে শুরু করে মায়ের কলাবউ স্নান, কলাবউ স্নানের সময় মেয়েদের ঢাকের তালে নাচ এবং মায়ের সন্ধ্যা আরতি, যেগুলো আমাদের খুবই দৃষ্টি আকর্ষণ করে, খুবই সুন্দর হয়। এইটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে সত্যি কথা বলতে কি আমাদের আরোপতা যুবভারতী সংঘ এবছর 33তম বর্ষ, তো এই যে একসাথে দুটো আবার মণ্ডপ এবং প্রতিমা, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটার জন্যে আমাদের ক্লাবের যারা মেম্বাররা রয়েছে তাদের অনেক অক্লান্ত পরিশ্রম রয়েছে, তারা খেটে এই জায়গাটা একটা জায়গায় এনেছে। Thank you.
আজকের মতো ঠাকুর দেখা তাহলে এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।